এরে বন্ধুরা আমরা কোনো বিল্ডিংয়ে ঢুকলে যদি দেখি লেখা আছে এই বিল্ডিং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত তখন আমার চলাফেরা সব কিছু নিয়ন্ত্রিত হয়ে যায় না জানি কোন কিছু রেকর্ড হয়ে আমি লজ্জায় পড়ে যাই বিপদে পড়ে যাই তাই না আহা অথচ আমার আপনার সাথে একটা দুইটা না আটটা আটটা সিসি ক্যামেরা আল্লাহ ফিট করে রাখছে কয়টা কয়টা দুনিয়ার সিসি ক্যামেরার এত ভয় অথচ করতেছি মানে কি মুরব্বী ঠিক আছে অন্যভাবে বলি মানে কি মানে হচ্ছে আমার আপনার প্রত্যেকটা গুনার জন্যে আটটা সাক্ষী দাঁড়ায় যাচ্ছে প্রত্যেকটা সাক্ষী আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কয় সাক্ষী বলেন কয় সাক্ষী সাক্ষীগুলোও মুখস্থ করে ফেলবেন তইলে গুণা করার সময় যখন ওই সাক্ষী তার ঘুরবে তো গুণা ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে বলেনক কয় সাক্ষী হ্যাঁ হ্যাঁ কয় সাক্ষী 1 নাম্বার যেই জমিনে দাঁড়ায়া গুনা করব ওই জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা আহারে জমিন কথা বলবে জমিন আল্লাহ আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছে আরে যুবক ভাই আমার গুনাহ যদি করতে চাও তো আল্লাহর জমিন ছাইরা চইরা যাও পারবানি ইয়া মা শরাল জিন্নিওয়েল ইংস ইনিস ততম আং তং ফুজু মিন আকতর ই সামাওয়াতি ওয়াল অর ফন ফুজু ফান ফুজু লা তং ইল্লা বিসুন আল্লাহ বলে পারবিহ তুই ভাই এই জন্য করার সময় একবার তো খালি চিন্তা জায়গায় করতেছি ওই জায়গা আল্লাহর আদালতে সাক্ষী দিবে কথা বলবে বলে জায়গা যদি সাক্ষী দেয় আমি অস্বীকার করব। আল্লাহ এই গুনা আমি করি নাই করি নাই আল্লাহ বলেন বান্দারে সেই সুযোগ তো আমি তোরে দেব না সেই সুযোগ বন্ধ কারণ অস্বীকার তো করবে জবান দিয়া কি দিয়া মুখ দিয়া তাই না আল্লাহ বলেন ওই মুখ তো আমি বন্ধ করে দিব তখন অন্য সাক্ষী কথা বলা শুরু করবে সুরা ইয়াসিনের মধ্যে মালিক বলেন আল্লি ওমান আফতিমু আল্লা আফ ওয়াহিম অতু কাল্লেমু না আই দিহিম অত্যাস হাতু আর বিমা কানু এক শিব এক নম্বর সাক্ষী জমিন কথা বলবে দুই নাম্বার সাক্ষী হাত কথা বলবে হাত ও আল্লাহ এ হাত দিয়ে আমি গুনা করছি আমি সাক্ষী তিন নাম্বার সাক্ষী পা কথা বলবে পা আল্লাহ এই পাও দিয়া হাইটা হাইটা যায় আমি গুনা করছি কেমনে বাজবা দোস্ত বল বলে রাস্তায় অনেক ফকির দেখা যায় হাত নাই পাও নাই গড়ায় গড়ায় ভিক্ষা করে দেখছেন না আছে না তাইলে ও কি ভাইচা যাবে নাকি আল্লাহ বলেন না আরও তো পাঁচ সাক্ষী রয়ে গেছে কই সাক্ষী মোট সাক্ষী কয়টা এক নম্বর সাক্ষী বলেন বলেন দুই নাম্বার সাক্ষী হাত তিন নাম্বার সাক্ষী চার নম্বর সাক্ষী কান বলেন পাঁচ নাম্বার সাক্ষী চোখ বলেন ছয় নাম্বার সাক্ষী চামড়া চামড়া সবগুলো কোরআনে আসছে মালিক বলেন আরে কান কথা বলবে কান চোখ কথা বলবে চোখ এরে যুবক ভাই আমার বন্ধুরা ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবারা অন্ধকার ঘরে দরজা জানলা আটকে যখন মোবাইলটা অন কর নেটটা যখন চালু কর অন্ধকার জগতে তুমি ঢুকে যাও আর ভাব দুনিয়ার কেউ জানে না ওই অবস্থায় যেন মালিক ডেকে বলতেছেন বান্দারে কারো জানার দরকার নাই কারো জানার দরকার নাই চোখ চোখ তুই ওই আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে এরে বন্ধু হেডফোন লাগায় তুমি গান শোনো আর ভাবো তুমি আর কেউ জানে না আল্লাহ যেন ওই অবস্থায় আমাকে তোমাকে ডেকে বলছেন বান্দারে কারো জানার দরকার নাই কারো জানার দরকার নাই যে কান দিয়া তুই গুনাহ করতেছস ওই কান আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে বলে চামড়া আবার কেমনে সাক্ষী দেয় মানুষ চামড়াকে জিজ্ঞেস করবে চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি রে চামড়া কত পরিচর্যা তোরে আমি করছি وقالوا للجلد লিমা সাহিত্য মালাই قالوا কথা বলবে বলবে আমার কি দোষ যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন আমি করব কি আহ দু গুনা করার সময় একবার তো হাতটারে দূরে সরায়া গুণা কই রাউটারে দূরে সরায়া গুণা কই চোখ কান চামড়াকে দূরে সরায়া গুণা কই খবরদার জমিন যেন টের না পায় তাইলে কিন্তু আল্লাহর আদালতে সাক্ষী হিসাবে দাঁড়ায় যাবে কয় সাক্ষী গেল রে ভাই বল ছয়টা কয়টা এক নম্বর জমিন বলেন বলেন মুখস্ত করেন এক নম্বর জমিন দুই নম্বর হাত তিন নম্বর পা চার নাম্বার কান পাঁচ নাম্বার চোখ ছয় নম্বর চামড়া সাত নম্বর সাক্ষী দাঁড়া যাবে ও ইন্নারাই কুমলা হাফিজেন কি রম কাতিবিন আলমাাতফালু আরে সম্মানিত লেখকগণ কেরমান কাতিবিন ফিরিস্তারা দাঁড়ায়া যাবে আল্লাহ সব জানি সব জানি সব দেখছি সব জানি কয় সাক্ষী গেল বলেন না কয় সাক্ষী গেল আসল সাক্ষী এখনো রয়ে গেছে আসল সাক্ষী বলেন না আসল সাক্ষী এখনো রয়ে গেছে বলে আসল সাক্ষী আবার কোনটা বলে প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী প্রত্যেকের বলেন বলেন প্রত্যেকের বলে এটারা আসল সাক্ষী কেন বললেন কারণ সব সাক্ষীগুলো বলার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম আসল সাক্ষী যখন আসছে আল্লাহর বলার ঢং দেখলাম চেঞ্জ হয়ে গেছে এই জন্য ঢং কেমন চেঞ্জ হয়েছে আল্লাহ যখন আমল নামের প্রসঙ্গ এনেছেন আল্লাহ নবীকে ডেকে বলছেন ও হাবিব আমার ওই আমল নামা যখন সামনে পেশ করা হবে আপনি দেখবেন অপরাধীরা আমল নামা দিই থর থর করে কাঁপতেছে ওদি আল কিতাব সূরা কাহাফের মধ্যে মালিক বলেন ওদি আল কিতাফ ফতর আল মুজরি মিনাফ মুশফিক মাফি আমুলনামা সব সামনে পেশ করা হবে হাবিব আপনি দেখবেন ওই আমুলনামা দেখাই ভয়ে থর থর করে কাঁপতে থাকবে চিৎকার চেঁচামেচি শুরু করবে যে ঘটনা কি ছোট গুণা করছিলাম ভেবেছিলাম এটা হিসাবে আসবে না বড় গুণাও দেখি আসছে ছোট গুণাও দেখি আসছে চিৎকার দিয়ে দিয়ে বলবে মালি হাজাল বলবেলা এটা কেমন আমল নামা আমার একটা ছোট গুণাও দেখি ছোটে নাই একটা বড় গুণাও দেখি ছোটে নাই এখন আমার উপায় কি হবে আল্লাহ যেন হুকুম করবেন হাকর মধ্যে আসছে এখন আর উপায় কিছু নাই উপায় যখন ছিল তখন গ্রহণ করো নাই এইবার আমল নামা তোমার বাম হাতে তুমি গ্রহণ করো হাদিসের কথা বাম হাত কেমনে যাবে

ولم ادر ما حسابيا يا ليتها كانت القاضيه ما اغنى عني ماليا هلك عني سلطانيا আমল নামা বাম হাতে পাইয়াই দিবে চিৎকার আর বলবে ইয়া তা নিলাম উ তা কিতা বিয়া আহারে আমল নামা যদি আমার না দেওয়া হইতো ওলাম আসাব আমি জানিন আমার হিসাব কি হবে আহারে হিসাব নিয়া তো আমাদের কোন টেনশন নাই আরে সাহাবাই কারাম হিসাবের কথা বইলা কানতে কানতে শেষ হইয়া যাইতেন সেই আবু বকর একা একা দূরে নির্জনে যায়া চিৎকার করে করে নিজেকে ধিক্কার দিয়া দিয়া বলতে নিয়াব নাবি বি কোহাফা রে আবু কোহাফার বেটা তুই মানুষ কেন হইলি রে তুই মানুষ কেন হইলি এখন হিসাব কেমনি দিবি রে জিব্বাডের ধৈরা টাইনাট বলতেন

এত টেনশন সাহাবা کرامের আরে আম্মা কান্তেনার বলতেন ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া আম্মা জান আয়েশা কাঁদতেন আয়েশা আরে যদি নাসিয়াম মানসিয়া হয়ে যাইতাম যদি নিঃশেষ হয়ে যাইতাম যদি হিসাব দেওয়া না লাগতো ওসমান কাঁদতে আরে আমার মা আমারে কেন জন্ম দিল আমি যদি মানুষ হিসাবে দুনিয়ায় না আসতাম এখন আল্লাহর আদালতে হিসাব কেমনে দিব ওই দিন চিৎকার করে করে কানবে আর বলবে সবাই আরে অপরাধীরা বলবে মা আমি আমার হিসাব কানাতিল মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত ও ধনী ভাই ধনী মানুষ টাকাওয়ালা টাকার গরম দেখাও সেদিন চিৎকার করে করে কান্ত হবে আর বলতে হবে মা দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইছি আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না ও ক্ষমতার দাপট যারা দেখাও সেদিন চিৎকার করে করে কান্ত হবে আর বলতে হবে হালা কাননি সুলতানিয়া, আরে আমার ক্ষমতাও তো শেষ আমার এখন উপায় কি হবে আওয়াজ আসবে আওয়াজ ওরে আর চিল্লানোর সুযোগ দেওয়া যাবে না আজাবের ফিরিস্তাদের আল্লাহ হুকুম করবেন হুজু হু ফাগুল্লু ধর গলার মধ্যে বেড়ি পড়া গলার মধ্যে বেড়ি পড়া সুম্মাল জাহিমা সল্লু তাইনা হাসায়ানিয়া জাহান্নামে ফালা

এরে ভাই এই শাস্তি যদি বরদাস্ত করার মতো ক্ষমতা তোমার থাকে তুমি গুণা করতে পারো কত পার করো আর যদি গুণা করার এই শাস্তি শক্তি যদি না থাকে কবুল করার তো গুণা ছাড়ো এরে বাবা এ মা চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে তুমি গুণা ছাড়তে পারো না দাড়ি পাকতে পারতে সাদা হয়ে গেছে গুণা ছাড়তে পারো না কবে ছাড়বা জিজ্ঞেস করি যুবক ভাই আমার তুই মনে করিস না তোর মৃত্যু এখন অনেক দেরি আছে মৃত্যুর কোনো টাইম নাই মৃত্যু কারো অনুমতি নিয়ে আসে না যে কোনো মুহূর্তে তোর ঘরে তোর উপর হানা দিতে পারে রে ভাই কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার খবর নাই খবর নাই ওর কাফনের কাপড়টা দোকানে চলে আসছে আরে কালকেই তো খবর পাইতে পারেন বয়ান কইরা গেল মাওনা হাসান জামিল তো আর দুনিয়ায় না এই জন্য রে যুবক ভাই আমার বুড়া হবা অপেক্ষায় তাই কোনা গুনা চাড়া গুনা চাড়া তোরা আমার সামনে আয় আমার সামনে আয় তোর পাওগুলো আমার সামনে রাখ আমি তোর পাওগুলোর মধ্যে হাতটা রাইখা বলি রে বাবা ভাই গুনা ছাড় গুনা ছাড় গুনা গুণা করলে মালিক নারাজ হয়ে যান গুনা করলে ইমানদের মৃত্যু নসিব হবে না নাও হইতে পারে রে ভাই আল্লাহ নারাজ হয়ে গেলে ওই মধুর শোনা যাবে না বলেন গুনা ছাড়ব তো ইনশাল্লাহ বলেন ছাড়বো ইনশাল দুইটা আজকে দিয়া দেন আমারে এক নাম্বার ওয়াদা গুনা করব না ইনশাল্লাহ বলে গুণা করব না ইনশাল্লাহ আমরা তো মানুষ আমরা তো ফিরিস্তানা গুনা আমাদের দ্বারা হয়েই যাইতে পারে যত বড় মানুষ হোক কিন্তু দুই নাম্বার ওয়াদা দেন গুণা রাখব না ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ আরে কেন গুণা নিয়ে সাথে নিয়ে গড়ি এমন একজন মালিক পাইয়া বলে কেমন মালিক কেমন মালিক দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য এমন যে মালিক অপরাধীদেরকে খুঁজেন মাফ করার জন্য রাতেও কুনে করি কিচ্ছু বলেন না ঘুমাইতে যাই তাও কিচ্ছু বলেন না যেই না মধ্যরাত পার হয়ে যায় অমনি ডাকা শুরু হয়ে যায় আলামিন মুস্তাগফিরিন ইনফাফির ওরে আমার বান্দা কে কে গুনাহ করস আয় 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 আমার কাছে আমি আল্লাহ তোর কাছে চলে আসছি রে বান্দা আয় তুই আয় আমার কাছে মাফ চা। আমি আল্লাহ তোর গুনাগুলো মাফ করে দিব এমন মালিক পায়া কেমনে নিয়ে ঘুমাইতে যাব বলে কেমনে গুনা লইয়া ঘুরি আরে দোস্ত মুখে ময়লা রাখলে ধুইয়া ফেলো কাপড়ে ময়লা রাখলে ধুইয়া ফেলো ধুইতে তো সাবান লাগে পানি লাগে কাপড় ময়লা হইলে তোমার দুনিয়ার মানুষ একটু হয়তো ঘৃণার চোখে দেখবে কিন্তু তোমার আখ রাত হবে না লাগলে এমন কোনো ফতুয়া তো নাই অথচ তোমার কলবের মধ্যে ময়লা ধোয়ার জন্য পানিও লাগে না সাবানও লাগে না শুধু লাগে একটু মালিকের দিকে তাকাইয়া বলা ও মালিক ভুল করছি আর করবো না মালিক বলেনি আপনা আদাম ثم استغفرتني غفرت لك ولا بالي ওরে বনি আদম তোর গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরতে 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 যায় আসমানের সাথে জায়গা লাগে ওই এত গুনাহ নিয়া যদি তুই আমার দরবারে আয়শা খালি আমার কাছে মাফ চাস আমার কোনো পরোয়া নাই আমি তোর সব গোড়া মাফ করে দিব এই জন্য ওয়াদা দুইটা বলেন গুনাহ করব না ইনশাআল্লাহ গুনা যদি কোনো কারণে হয়ে যায় গুনা রাখবো না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ এক নম্বর গুনা দুই নম্বর গুনা কেন কেন মালিককে রাজি মালিককে রাজি রাখার জন্যে বলেন কেন গুনা ছাড়বো কেন মালিককে রাজি রাখবো করব না করব তো অন্য কথা বলে ঠিক করে বলেন বড় ঠিক করে মুখস্থ করেন মালিককে রাজি গুনা ছাড়ার সহজ রাস্তা কয়টা অনেক রাস্তা বড়রা বলেন এগুলো কিতাবে আছে বড়োরা অনেক বলেন আমি সংক্ষেপ সময় চারটা বলছি কয়টা এক নম্বর গুনা ছাড়া সহজ রাস্তা আল্লাহ ওয়ালাদের সহবত বলেন নেককারদের সাথে থাকবো গুনাহাগার যারা দুষ্ট প্রকৃতির লোক যারা ওদেরকে ছাড়বো এই সময়ের জন্য সবচাইতে দুষ্ট বন্ধুর নাম হচ্ছে টাচ মোবাইল এই সময়ের সবচেয়ে দুষ্ট বন্ধুর নাম কি। টাচ মোবাইল ওখানে যত সময় কম দেওয়া যায় শুধুমাত্র জরুরতের জন্য ব্যবহার করব হ্যাঁ তাইলে গুনা থেকে বাচ্চা সহজ হবে না এলে কিন্তু সহজ হবে না দুই নাম্বার গুনাহা থেকে বাচ্চার সহজ রাস্তা হচ্ছে যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল হ্যাঁ হ্যাঁ কিসের ফসল গুনার ফসল তিন নাম্বার গুনাহ করার সময় ভাববো আমাকে কে দেখতেছেন আল্লাহ দেখতেছেন শুধু দেখেন না আল্লাহ কি করতেছেন বলেন না আল্লাহ ডাকতেছেন চার নম্বর গুণা করার সময় ভাবব আমার সাথে প্রত্যেকটা গুনার জন্যে কয়টা সাক্ষী দাঁড়ায়া যাচ্ছে কয়টা কয়টা এক নম্বর সাক্ষী জমিন দুই নম্বর হাত তিন নম্বর পা চার নম্বর কান পাঁচ নাম্বার চোখ ছয় নম্বর চামড়া সাত নম্বর ফিরিস্তারা ফিরিস্তারা সাত নম্বর ফিরিস্তারা যারা আমার সাথে আমার আমল লেখছেন ওই ফিরিস্তারা আট নাম্বার আমল নামা আমল না বলেন আট নম্বর আমল নামা এই আট সাক্ষী দাঁড়ায়া যাবে এই আট সাক্ষী যেন আমার বিরুদ্ধে সাক্ষী না দেয় বরং পক্ষে সাক্ষী দেয় জমিন সাক্ষী দিবে আল্লাহ আমার উপরে দাঁড়ায়া দাঁড়ায়া জিকির করছে আল্লাহ আমার উপরে সেজদা করেছে হাত সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়ে আমি ন্যাক কাজ করেছি পা সাক্ষী দিবে আল্লাহ পা দিয়া হেঁটে হেঁটে আমি মসজিদে গেছি আল্লাহ ওয়ালাদের দরবারে গেছি চোখ সাক্ষী দিবে আল্লাহ এই চোখ দিয়া কোরআন তিলামত হয়েছে কান সাক্ষী দিবে আল্লাহ কান দিয়া দিনের কথা শুনেছি নে কথা শুনেছি কোরআনের তিলাবাদ শুনেছি প্রত্যেকটা জিনিস উল্টা আমার পক্ষে সাক্ষী দিবে এই ব্যবস্থাও আছে এই জন্য সাক্ষীগুলারে পক্ষের সাক্ষী বানাবো ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ গুণা ছাড়বো কেন আল্লাহকে রাজি রাখার জন্যে আল্লাহকে রাজি কেন রাখবো جاكي بولين يا ايتها النفس المطمئنة ارجعي الى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي تقبل ان شاء الله بولين ان شاء الله ان شاء الله ان شاء الله আল্লাহ হাসন তালা যেন আমাদেরকে ওই মৃত্যু দান করেন যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন বান্দা আমি তোর উপর রাজি আমরা যে মাদ্রাসার উদ্যোগে এই সুন্দর আয়োজন বিশেষ করে আমাদের গোলাম কিবরিয়া বাবু ভাই আমাদেরকে অত্যন্ত মহাব্বত করেন ওলামাই কেরাম দেখলাম সবাই তাকে মহাব্বত করেন এটা একটা ভালো নমুনা আলেমদের চোখে নেককার মহাব্বতের পাত্র হওয়া এটা আল্লাহর পক্ষ থেকেই আসা নেয়ামত পূর্বপুরুষরাও দিনের কাজে জড়াইয়া ছিলেন হজরত বলেছেন ওনার নানা হাফেজদেরকে খুব মোহাব্বত করতেন এই নানার নামই মাদ্রাসা ছাত্ররাও হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ বড় দিল খুশি লাগছে এত সুন্দর সুন্দর বাচ্চা এত সুন্দর তিলাবাত করছে কত স্ট্রংলি তেলাবাদ করছে এত মানুষ আমারই তো যে ঝুঁকা গেছে এত আলিম দেখা। আর এই বাচ্চা এত সুন্দর তিলাবাত করছে আপনারাও কষ্ট করে অল্প সময়ের মধ্যে দুই তিন দিনের নোটিশে এত সুন্দর আয়োজন আমরা মুগ্ধ ওলামায়াম এত কষ্ট করে বসেছেন সবাই আমার ওস্তাদতুল্য ছাত্রের পড়া শুনেছেন আমি কৃতজ্ঞ আপনাদের কাছে আপনাদের কাছেও কৃতজ্ঞ এই অযোগ্য মানুষের ভাঙ্গা গলার এই ভাঙ্গা ভাঙ্গা কথাগুলো অগুছালো কথাগুলো শুনেছেন আল্লাহ তালা আপনাদের সবাইকে আর উত্তম যা দান করেন আমিও আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যতদিন হায়াত রাখেন যেন দিনের কাজে এই গোলামকে লাগায় রাখেন আমিন ও দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন